বাংলাদেশে পরপর কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটে গেল, যা কিনা সমাজের অস্থির নগ্ন দশার বহিঃপ্রকাশ মাত্র। বিগত কয়েক মাসে ধর্ষণের সবগুলোই সংগঠিত হয়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রদের দ্বারা। প্রতিদিন পত্রিকার পাতায় একটি দুটি নয়, পাতার পর পাতা দৃষ্টি আকর্ষণ করে চলেছে ধর্ষণের খবর। নারী শিশু কিশোরী ও কিশোর সবই নির্যাতনের তালিকায়। কিশোররা বলাৎকার হচ্ছে, বিচার না পেয়ে ধর্ষিতা নির্যাতিতার বাবার সন্তান সহ টেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। এমন সব হৃদয় বিদারক সংবাদ আমাদের পাঠের তালিকাভুক্ত, যদিও এ নতুন কোনো ঘটনা নয়। ধর্ষণের এই আধিক্য শঙ্কিত করে তোলে দেশের সচেতন নাগরিকদের। এই পর্যায়ে দেশের যুব নারী ও পুরুষ দুটো সমাজই সোচ্চার হয়ে বেরিয়ে এসেছে রাজপথে, মিছিলে মিছিলে কেঁপে ওঠে বাংলাদেশের রাজপথ। আর সমন্বিত কণ্ঠের চিৎকার ওঠে, ধর্ষণের বিচার চাই। খ্যাপা কণ্ঠে সবাই চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। ধর্ষণ অপরাধ বৃদ্ধির আজকের যে অবস্থা, সেটা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের দুর্বল দিকের প্রমাণও বটে। তবে ধর্ষণ অপরাধ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের প্রতিটি দেশে নারীরা এই অপরাধ মহামারীর শিকার। সমগ্র বিশ্বের জন্য ধর্ষণ নতুন কোনো অপরাধ নয়, পৃথিবীর অন্যতম প্রাচীন অপরাধের একটি হচ্ছে ধর্ষণ। হয়তো এতদিন এই সংবাদ আড়ালে থেকে যেত অথবা প্রকাশ পেত অতি সামান্য, কদাচিৎ পত্রিকায় এলে গুটি দৃষ্টি আকর্ষণ করত কিছু পাঠকের, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে সেটা দ্রুত চলে আসছে মানুষের নজরে, ভাইরাল হয়ে যাচ্ছে, প্রচার পাচ্ছে ব্যাপক হারে, শুধু দেশের সীমানার মধ্যে নয় বরং সারা বিশ্বে একযোগে। প্রশ্ন হলো, ধর্ষণ কেন মহামারী আকারে বেড়ে চলেছে? 6 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না ধর্ষকের বিকৃত মানসিকতা থেকে, এমনকি পাগলিও গর্ভবতী হচ্ছে। বাংলাদেশের ধর্ষণ পরিস্থিতির অবনতিতে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ এবং ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বর্তমান আইন সংস্কারের আহ্বান জানিয়েছে, কথা উঠেছে। সামাজিকভাবে অধিকাংশ মানুষ মনে করেছে ধর্ষণের এই মহামারী শুধু ক্ষমতার ছত্রছায়ায় এবং বিচারহীনতার কারণেই বেড়েছে। একটি রাজনৈতিক অপশক্তির হীন পরিকল্পনা পরিকল্পিত অপরাধ ঘটিয়ে চলেছে বলেও অনেকে ধারণা করছে। এই শক্তির উদ্দেশ্য নারী শিক্ষা সচেতনতা সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত করা, যে কারণে এই অপরাধ বৃদ্ধি পেয়ে থাকুক না কেন, ধর্ষণ অপরাধ বৃদ্ধি পেয়েছে, এটাই তো সত্য। পরপর কয়েকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের যুব সমাজ, উল্লেখযোগ্য হারে সোচ্চার হয়ে ওঠে যুব নারী সমাজ। এই আন্দোলনকে বলা হয় ধর্ষণ প্রতিরোধ আন্দোলন বা রেপ ক্রাইসিস।
মুভমেন্ট। এই প্রথম ব্যাপক আকারে শুরু হলো বাংলাদেশে। মধ্যরাতে ঢাকা শহরের নারীরা মশাল মিছিল নিয়ে ধর্ষণ বিরোধী স্লোগানে মুখর করে তোলে ঢাকার রাজপথ। বাংলাদেশের আন্দোলন চত্বর নামে পরিচিত শাহবাগে শুরু হলেও ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের প্রতিটি শহরে এমনকি গ্রামে পর্যন্ত। শেষ পর্যন্ত আন্দোলনের তীব্রতায় এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষিত অনেকটা যেন স্বস্তির ঘোষিত হওয়ায় অনেকটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এই দাবি ও আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা। শান্ত হলো আন্দোলনে ক্ষিপ্ত রাজপথ। কিন্তু ইতিহাস কি বলছে? মৃত্যুদণ্ড ঘোষিত হলে এই ধর্ষণের অপরাধ কমে আসবে? যেসব দেশ সমূহে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সেসব দেশের অভিজ্ঞতা এই সাক্ষ্য দিতে পারেনি মৃত্যুদণ্ড ধর্ষণ রোধ করতে সক্ষম হয়েছে অথবা কমিয়ে আনতে পেরেছে। বরং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন যে সব দেশে প্রণীত হয়েছে সেসব দেশে পরবর্তীতে নির্যাতনের শিকার ব্যক্তিটি হত্যা ও খুনের শিকার হয়েছে। ধর্ষকের চাইতে নির্যাতনের শিকার নারী বা শিশুর হত্যার হার বেড়েছে ধর্ষণের পর। মানবাধিকার কণ্ঠের সোচ্চার প্রশ্ন বিরাট আকারে আওয়াজ তুলেছে, মৃত্যুদণ্ড কি পেরেছে নারীর প্রতি সহিংস আচরণ বন্ধ করতে? ইতিহাস এবং প্রমাণাদি বলছে যে সব দেশে ধর্ষণ অপরাধের জন্য মৃত্যুদণ্ডাদেশ শাস্তি বিধান করেছে, সেসব দেশে ধর্ষণের মাত্রা হ্রাস পায়নি অথবা বন্ধ হয়নি। 10টির বেশি দেশে বর্তমানে ধর্ষণ অপরাধের পরিমাপ ভেদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ধর্ষণ অপরাধের জন্য মৃত্যুদণ্ড সাজা প্রদান কি খুনের বদলে খুনের মতো প্রতিশোধ নাটক নয়? কারণ একজন ধর্ষণ নির্যাতনের শিকার নারীকে যেভাবে সমাজ অবহেলা ও ঘৃণার চোখে দেখে সেটা তার জন্য হত্যার সমান। সমাজ মূলত ধর্ষণের শিকার নারীকে মূলত হত্যাই করে থাকে, সে বেঁচে থাকে জিন্দা লাশের মতো। বাংলাদেশ ও ভারতে ধর্ষণের অপরাধে অপরাধীদের শাস্তি পাওয়ার সত্যতা খুবই কম। আইনের শাসন প্রতিনিয়ত ফাঁকি দিচ্ছে অপরাধ চক্র এবং অপরাধের শিকার ভুক্তভোগীরা পালিয়ে বেড়াচ্ছে বিচারহীনতায়। অপরদিকে ধর্ষণের মতো সামাজিক লজ্জা ও ধিক্কার জড়িয়ে থাকে ধর্ষকের শরীরে নয় ভুক্তভোগীর শরীরে, নির্যাতিতার শরীরে ও পরিবারে। সুতরাং সামাজিক লজ্জা অপবাদ থেকে মুক্ত থাকার জন্য ধর্ষণের শিকার নারীটি পালিয়ে বেড়ায়, নিজেকে আড়াল করে রাখে অথবা নীরবে গোপনে রাখে এই অপরাধ। মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধান মগজ ধোয়ার মতো মিথ্যে প্রক্রিয়া মাত্র। নারীর প্রতি যৌন নির্যাতন প্রতি বছর ভীতিজনক হারে বেড়ে চলেছে ভারতে। ধর্ষণের শাস্তি প্রদানের ক্ষেত্রে চীন পৃথিবীর কঠিনতম শাস্তির দেশ হিসেবে পরিচিত। ধর্ষণের নিষ্ঠুরতার উপর নির্ভর করে শাস্তির পরিমাণ, যেমন ধর্ষকের লিঙ্গ কর্তন থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত। কিন্তু তদুপরি ধর্ষণ মুক্ত সমাজ তৈরি হয়নি, কারণ একই ধর্ষিতার জন্য সামাজিক লজ্জাও দায়। চীনের পরেই শাস্তির কঠিনতম অবস্থানে আছে আফগানিস্তান। এই দেশে ধর্ষকের শাস্তির সর্বোচ্চ অথবা সর্বনিম্ন কোন স্তর বিন্যাস নাই, একমাত্র শাস্তির মৃত্যুদণ্ড। এবং এই মৃত্যুদণ্ড প্রদান করা হয় অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর ভাবে। 4 দিনের ভেতর অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাথায় গুলি ছুড়ে, এবং গুলি ছোড়ার দায়িত্ব পালন করে ধর্ষিতা স্বয়ং নিজে।
তবে ধর্ষিতা গুলি ছুড়তে রাজি না হলে ফাঁসি দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অনুমান করা হয় শাস্তির নির্মমতার কারণে আফগানিস্তানে ধর্ষণের পরিমাণ কম, কিন্তু এটা বলা যাবে না একেবারেই ধর্ষণ অপরাধ মুক্ত দেশ আফগানিস্তান। ইরানেও ফাঁসির সাজা মৃত্যুদণ্ড, ফাঁসি অথবা গুলি ছুড়ে প্রকাশ্যে জনসম্মুখে কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। সৌদি আরবের ফাঁসির শাস্তিও ইরানের অনুরূপ কঠিন মৃত্যুদণ্ড। শরিয়া আইন অনুযায়ী এই মৃত্যুদণ্ড জনসম্মুখে দেওয়া হয়, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয় অথবা বিচ্ছিন্ন মস্তকে দেহের সাথে জোড়া দেওয়া হয়। অপরাধের ক্ষেত্র বিশেষে পাথর ছুড়ে মারা হয় যতক্ষণ না পর্যন্ত মৃত্যু ঘটে। এই শাস্তি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, কিন্তু এত মৃত্যুদণ্ডের সাজা ধর্ষণ নামক হীন অপরাধটির অস্তিত্ব সমাজ থেকে চিরতরে নির্মূল করতে পারে। ফ্রান্সে মৃত্যুদণ্ড দেওয়ার আইন নেই, কিন্তু অপরাধীদের দীর্ঘ সময় কারাভোগ করতে হয়, 15 থেকে 20 বছর পর্যন্ত এই কারাদণ্ডের মেয়াদ। নেদারল্যান্ডে ধর্ষণের শাস্তি 4 বছর থেকে 15 বছর পর্যন্ত, যদি অপরাধীর ঘটে তদুপরি তার শাস্তি 15 বছর নির্ধারিত থাকবে। মৃত্যুদণ্ডের ভয়ে অপরাধ হ্রাস করে না, আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে মৃত্যুদণ্ডের ভয়ে ধর্ষণ অপরাধ হ্রাস পেয়েছে বলে প্রমাণিত হয়নি। মৃত্যুদণ্ডের চাইতে বরং দীর্ঘমেয়াদী মৃত্যুদণ্ড আইন অধিক কার্যকরী। 1976 সালে কানাডা মৃত্যুদণ্ড আইন বিলোপ করে এবং লক্ষ্য করা যায় মৃত্যুদণ্ড নিষেধ আইন প্রণয়নের পর কানাডা হত্যা খুন এসবের মতো অপরাধ হ্রাস পেয়েছে, তবে এদেশও ধর্ষণ অপরাধ মুক্ত নয়। আমাদের দেশে এখনো যৌন নির্যাতন বলতে শুধু ধর্ষণকেই বোঝায়, কিন্তু উন্নত বিশ্বে ধর্ষণ ছাড়াও শারীরিক ও মানসিক নির্যাতন, প্রকারভেদে যৌন নিপীড়ন ও হয়রানি সংজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে যৌন নিপীড়ন, যৌন অপদস্থতা অথবা হেনস্থা, শিশুদের প্রতি যৌন নিপীড়ন ও নির্যাতন, অস্ত্র অথবা ভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন নিপীড়ন, অশ্লীল মন্তব্য, অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রস্তাব, বাংলাদেশে ইপটিজিং হিসেবে পরিচিত অশ্লীল ও কুরুচিপূর্ণ ইঙ্গিত অনুরূপ উদ্দেশ্যে অনুসরণ এবং প্রতিশ, অতি সাম্প্রতিক সাইবার অথবা অনলাইন হেনস্থা ও অপদস্থ করাও যৌন নির্যাতনে সমন্বিত হয়েছে। এছাড়া আছে যৌন কর্মী বানানোর উদ্দেশ্যে অপহরণ ও যৌন কর্মী ব্যবসায় বিনিয়োগ অথবা ব্যবহার করা, আছে যৌন বিনোদনের উদ্দেশ্যে সঙ্গোপনে নগ্নচিত্র ধারণ, অবলোকন ও ব্যবহার, এ সমস্ত অপরাধ যৌন নিপীড়নের আওতাভুক্ত। যৌন নিপীড়নের কোনো বয়স অথবা বয়সের সীমানা নেই। একজন যৌন নির্যাতক অথবা নিপীড়ক সে যে কোনো বয়সেরই হতে পারে, যে কোনো ধর্ম জাতীয় সম্প্রদায় ভুক্ত। যৌন নিপীড়নের অপরাধ ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত করে সমাজের সুস্থ মানুষের জীবনযাত্রা। একজন ধর্ষক অথবা নিপীড়ক শুধু একজন ব্যক্তি বিশেষকে সামাজিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করে না, একক ব্যক্তি এবং দলবদ্ধ অপরাধীরা সীমাবদ্ধ ভাবে ক্ষতিগ্রস্ত করে নির্যাতন ভোক্তারী সহ তার পরিবার ও সমাজকে। খুব কাছের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সাম্প্রতিক কালের বাংলাদেশের অবস্থা। আজকে সারা বাংলাদেশের সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত ও ব্যাহত হচ্ছে। বাংলাদেশ নামক ভূখণ্ডের এই আন্দোলনের কথা ছড়িয়ে পড়েছে ডিজিটাল সময়ে সারা বিশ্বে। বাংলাদেশের ধর্ম ধর্ষণ বিরোধী আন্দোলন দৃষ্টি আকর্ষণ করেছে সারা বিশ্বের সভ্য সমাজে। ধর্ম ধর্ষণ বিরোধী আন্দোলন সদ্য শুরু হয়েছে বাংলাদেশের রাজপথে, কিন্তু পৃথিবী জুড়ে এই আন্দোলনের ইতিহাস দীর্ঘ সময়ে
ধর্ষণ বিরোধী আন্দোলন মূলত শুরু হয় আফ্রিকান আমেরিকান নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে। যখন দাস প্রথার প্রচলিত ছিল, তখন দাসত্বের অমানবিক শৃঙ্খলে আবদ্ধ নারীদের উপর সাদা চামড়ার পুরুষরা নির্যাতন চালাত। তখন ধর্ষণ ও শারীরিক নির্যাতন ছিল অতি সাধারণ ঘটনা এবং সমাজে অপরাধ বলে গণ্য হতো না। দাস প্রথার বিলোপ ঘটলেও নির্যাতনের ইতিহাস দীর্ঘ হতে থাকে। এই নির্যাতন ও অত্যাচার বাড়িয়ে দেবার হীন উদ্দেশ্য ছিল সামাজিক ভাবে কালো রঙের মানুষের যেন শক্তি বৃদ্ধি করতে না পারে এবং তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় এবং ক্ষমতার কোথাও স্থান লাভ করতে না পারে। সময়টা ছিল 1866। এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ক্রমশ সফল আন্দোলনের রূপ লাভ করে। অনুন্নত উন্নয়নশীল এসব যত সংঘাতে এই পৃথিবীর দেশগুলোকে চিহ্নিত করা হোক না কেন, পৃথিবীর অতি সভ্য অথবা উন্নত দেশের দাবিদার কোনো দেশই আজ পর্যন্ত এই দাবি করতে পারে না তাদের দেশ ধর্ষণের মতো অপরাধ মুক্ত। রেপ ক্রাইসিস মুভমেন্ট গড়ে ওঠে আমেরিকাতে এবং ব্যাপক সংগঠিত হয় 1970 সালে। অগণিত নারীর কঠিন শ্রমের ফসল রেপ ক্রাইসিস মুভমেন্ট। রেপ ক্রাইসিস এই আন্দোলনের সচ্চারিত দাবির সমর্থন জানিয়ে সর্বপ্রধান দাবি ছিল ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এই লক্ষ্যে সরকার সমূহের ফলপ্রসূ কর্মসূচি গ্রহণ। এই আন্দোলনের সর্বপ্রধান সফলতা ছিল ধর্ষণের জন্য ঘৃণিত বিষয় নিয়ে প্রকাশ্যে নারীদের কথা বলার সাহসিকতা। রেপ ক্রাইসিস সেন্টার গুলো স্থাপিত হয় সর্বপ্রথম 1972 সালে। প্রথম দিকে এই সেন্টার গুলোর ভেতরেও বৈষম্য ছিল, কালো চামড়ার নারীদের তখন সংশ্লিষ্ট করা হয়নি, ফলে শুরু হয় বিরোধিতা। দ্বিগুণ হতে থাকে কালো চামড়ার নারীদের উপস্থিতি আন্দোলন সমূহে 1976 থেকে 1980। এই সময়ের ভেতর প্রবল হতে থাকে বর্ণ বৈষম্য আন্দোলন। পরবর্তীতে যে কোনো রকমের সাহায্য সহযোগিতায় নিশ্চিন্ত আশ্রয় হয়ে ওঠে দেশ রেপ ক্রাইসিস সেন্টার গুলো। 1970 সালে গড়ে ওঠা আন্দোলনের সাথে 1990 সালের আন্দোলনের পর্যায়ে আলোচনা করলে আমরা দেখতে পাই শুরুতে এই আন্দোলন সামান্য কিছু সফলতা অর্জন করেছে, ফলে নারীরা আন্দোলনের নেতারা ক্রমেই আরো কঠিন আন্দোলন গড়ে তোলে। তাদের আন্দোলন ক্রমেই বিস্তার লাভ করে বিশ্বব্যাপী, ফলে উন্নত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা পায় এবং প্রকাশ পেতে থাকে ধর্ষণের সঠিক চিত্র। সম্মানজনক ভাষা ব্যবহারের আইন প্রণীত হয় ধর্ষণের শিকার নারীদের প্রতি ব্যবহারের জন্য, এবং এটাও ছিল নারী আন্দোলনের ফলাফল। শুধু তাই নয়, শিশুদের যৌন নির্যাতনের বিষয়টিও এই আন্দোলনের মাধ্যমে উন্মোচিত হয় এবং সমাজের জন্য কতটা ক্ষতিকর সেটা নির্ণীত হয় এই আন্দোলনের মাধ্যমে। নতুন আইন প্রণীত হয় ধর্ষিতার ন্যায্য বিচার ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা। পুলিশ বিভাগের জন্য নির্ধারিত হলো বিশেষ ট্রেনিং প্রদান, তাদেরও শেখানো হলো ধর্ষণ বিচার কার্য পরিচালনার জন্য নির্যাতনের শিকার ব্যক্তির সাথে কোন ভাষা ও আচরণ প্রয়োগ করে অভিযোগ গ্রহণ করতে হবে। তবে বিশ্বব্যাপী আন্দোলন যতটা সংগঠিত হওয়ার কথা ছিল ততটা সফলভাবে এগিয়ে যায়নি বা যেতে পারেনি। এর অন্যতম কারণ হলো রাষ্ট্রসমূহের সরকারের নিকট থেকে আশানুরূপ তহবিল বা ফান্ড পাওয়া যায়নি। আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচ্য হওয়া দরকার ছিল, কিন্তু সেটাও হয়নি বাস্তবে। যেসব দেশে ধর্ষণের শাস্তির সর্বোচ্চ কঠিনতর স্তরে রয়েছে সেসব দেশেও ধর্ষণের শিকার নারীরা ধর্ষণের যন্ত্রণা নীরবে সহ্য করে।
কারণ অতি সহজে অনুময় সমাজে ধর্ষণ নির্যাতনের শিকার নারীর অবস্থা। একজন ধর্ষিতা নারী সমাজে অবহেলিত পরিত্যক্ত, সমাজ তাদের ঘৃণা অবমাননা ও অবহেলার চোখে দেখে, কখনোই গ্রহণ করে না সম্মানের। একইভাবে রাষ্ট্রে ধর্ষকের বিরুদ্ধে আইন থাকলেও সমাজের ভেতর সৃষ্ট ব্যবস্থা ধর্ষকের পক্ষেই দাঁড়ায়। সমাজের তৈরি নানা ফাঁক ফোকর দিয়ে ধর্ষক বের হয়ে আসে শাস্তির হাত থেকে। ব্যাহত সমাজের গুণীজনেরা অথবা বাহ্যত সমাজের গুণীজনেরা অথবা সমাজের মুখপাত্র যারা, তারা নীতি মূল্যবোধের কথা বললেও মূলত সমাজ আজও স্তব্ধ হয়ে আছে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। মৃত্যুদণ্ড আইন ঘোষিত বিভিন্ন দেশের অপরাধ পরিসংখ্যান গবেষণা ও পর্যালোচনা করে এটাই প্রমাণিত হয়েছে যে মৃত্যুদণ্ড কোনো অপরাধ দমনে বা হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে গবেষণা মিশ্র ফলাফল প্রমাণ করেছে। রাষ্ট্র কর্তৃক দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা হচ্ছে আন্দোলনকারীদের আন্দোলন দমন করার একটা পন্থা মাত্র, বরং মৃত্যুদণ্ড ঘোষণার মাধ্যমে রাষ্ট্র অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ পায়। যেসব ক্ষতিকর অপরাধ দমনের জন্য জরুরি, সেসব অপরাধ সমাজে স্থায়ীভাবে আসন নিয়ে নেয়। ভারত, বাংলাদেশ সহ বহু দেশের আইনের প্রয়োগ ব্যবস্থায় পরিবর্তন ও উন্নয়ন সাধন একান্ত জরুরি। বহু ক্ষেত্রে আইন আছে কাগজে কলমে, কিন্তু এর প্রয়োগ নেই। এইসব দেশ সমূহে সত্যিকারের অপরাধীদের সাজা পাওয়ার সত্যতা খুবই কম, এটাই সত্য। এইসব দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, প্রতিনিয়ত দুর্নীতির মাধ্যমে ফাঁকি দিচ্ছে অপরাধ চক্র। মৃত্যুদণ্ডের মতো শাস্তির বিধান মগজ ধোলাইয়ের মতো মিথ্যে প্রক্রিয়া মাত্র। অপরদিকে ভীতিকর চিত্র হচ্ছে ক্ষমতার অপব্যবহার ও অর্থ বিত্তের বিনিময়ে সহজেই অপরাধী পালিয়ে যায় ও কোনো এক নিরপরাধীকে শাস্তির খাতায় তুলে দেয়। এই গবেষণায় দেখা যায় বেশিরভাগ দেশেই ধর্ষণ নির্যাতনের শিকার নারীদের মানসিক ও সামাজিক কোনো রকম সহযোগিতা করা হয় না। ধর্ষণের শিকার নারীর ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও যেন সচেতন ভাবে এড়িয়ে গেছে রাষ্ট্রসমূহ। নারীদের মতোই বাংলাদেশ ও ভারতের মতো অসংখ্য দেশে হিজড়া সম্প্রদায় অথবা ট্রান্সজেন্ডাররা সর্বাধিক অবহেলিত ও নিগৃহীত গোষ্ঠী, সমাজের কোনো অধিকারই তারা ভোগ করে না। ফলত তাদের প্রতি ধর্ষণ নির্যাতনের বিষয়টি থাকে একেবারেই দৃষ্টির আড়ালে। তারা শিকার হয় অধিক ধর্ষণ নির্যাতন, তাদের জন্য আইনের কোথাও কোনো কথা নাই। আইনগত সাহায্য সহযোগিতা কাগজে কলমে থাকলেও বাস্তবে নাই বলাই সঠিক। একই চিত্র বাংলাদেশ ও ভারতের শিশু কিশোরদের, বিশেষ করে এতিম দরিদ্র শিশু ও কিশোরদের। এইসব অবস্থায় অবহেলিত হিজড়া অথবা ট্রান্সজেন্ডার ও শিশু কিশোরদের জন্য সরকারের প্রয়োজন বিশেষ কার্যক্রম হাতে নেওয়া। ধর্ষণ বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের অধিক কার্যক্রম গ্রহণ করা সারা দেশে ধর্ষণ সমস্যা সমাধান প্রকল্প, উন্নত বিশ্বের দেশসমূহের মতো রেপ সেন্টার স্থাপন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আজকে আমরা যতটুকু ধর্ষণ বিরোধী আন্দোলন প্রত্যক্ষ করছি তার সবটুকুই অগণিত সমান অধিকার সচেতন নারীদের কঠোর আন্দোলনের সফল। শুধু ধর্ষণ বিরোধী মিছিল শুধু নয়, দাবি আরো জোরদার হওয়ার চাইতে প্রয়োজন সরকার সমূহের কঠিন নীতিমালা। ধর্ষণের মূল কারণ ও অপরাধ উৎপাদনে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন। কয়েক শতাব্দী পার হয়েছে নারী অধিকার আদায়ের আন্দোলন, সময়ের গতিতে আন্দোলন এগিয়ে চলেছে। পৃথিবীর নারী সমাজ আজ অর্জন করেছে অনেক অধিকার, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় সেই অর্জন আজও খুবই সামান্য। আজকের বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলন পৃথিবীর
নারী আন্দোলনের এই ধারা এবং এই আন্দোলন অবশ্যই এগিয়ে চলবে ধর্ষণ মুক্ত, শোষণ নির্যাতন মুক্ত পৃথিবীর পথে। ধর্ষণের শিকার নারীকে অন্য সব দুর্ঘটনার শিকার মানুষদের মতো মর্যাদা দিতে হবে। এই নারী আন্দোলনের একক কোনো দায়িত্ব নয়, রাষ্ট্র সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব। ধর্ষণ মুক্ত পৃথিবীর জন্য নারী ও পুরুষ একে অপরের হবে পরিপূরক সহায়ক বন্ধু। ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন।